এসি মিস্ত্রিতে থাকে, তার মানে পালসেটিং ডিসি কাকে বলে? এসি মিস্ত্রিতে ডিসিকে পালসেটিং ডিসি বলে। তার মানে এই রেকটিফায়ারের আউটপুটে যে পালসেটিং ডিসি থাকে তার ভিতরে এসি মিস্ত্রিত থাকে, তার মানে এখানে এসিও আছে প্লাস ডিসিও আছে, তার মানে ওই ভ্যালুর ভিতরে এসিও আছে আবার ডিসিও আছে। তো এই এসির পরিমাণ যত কম হয় ততই ভালো। এখন এই এসি কম্পোনেন্টকে আমরা মূলত রিপল বলি। রিপল ফ্যাক্টর কাকে বলে? ওই এসি কম্পোনেন্টকে রিপল বলে। আর রিপল ফ্যাক্টর হচ্ছে যে ওই এসি কম্পোনেন্ট ও ডিসি কম্পোনেন্টের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। তার মানে একটা রেকটিফায়ারের আউটপুটে আউটপুট ডিসি কম্পোনেন্টের বা আউটপুট পালসেটিং ডিসি কম্পোনেন্টের মধ্যে আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট এবং ভ্যালু অফ ডিসি কম্পোনেন্টের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। অর্থাৎ রিপল ফ্যাক্টর সমান আমরা লিখতে পারি পরীক্ষায় দুইভাবে আসতে পারে। এক হচ্ছে যে
সমীকরণ লিখবো যে আমরা এটা জানি, হ্যাঁ।
এবার আইএসি বাই আইডিসি সমান কি? এটাই তো রিপল ফ্যাক্টর। আমরা এর আগে যে সংজ্ঞা পড়েছি সেখানে আমি বলে দিয়েছি যে এসি কম্পোনেন্ট এবং ডিসি কম্পোনেন্ট অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। তো সেটাই তো এই এসি কম্পোনেন্ট ডিসি কম্পোনেন্টের অনুপাত, তার মানে এটাকে আমরা রিপল ফ্যাক্টর বলতে পারি। তাহলে ওইটার সমান আমরা রিপল ফ্যাক্টর আর ডট এফ এটা লিখতে পারি, এটা এটা সমান রিপল ফ্যাক্টর। তারপর সমান সমান এখানে আইআরএনএস ও আইডিসি এর দুইটা মান আছে, একটা হাফ ওয়েভের ক্ষেত্রে একটা মান আর ফুল ওয়েভের ক্ষেত্রে আরেকটা মান। তো হাফ ওয়েভের ক্ষেত্রে আইআরএনএস এর মানটা হচ্ছে যে আইএম বাই টু, তার মানে এই আইআরএনএস এর মান কি কি? আইএম বাই টু তার স্কোয়ার, আর আইডিসি মান আইএম বাই পাই তার স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে। এটা আমাদের সাইড নোট দিতে হবে যে আমরা জানি যেহেতু
কিন্তু এখন আমাদের এই মানটা চেঞ্জ করতে হবে, এই মানটা চেঞ্জ হবে, কারণ কি কুলওয়েভের ক্ষেত্রে এই মানটা একরকম না, কুলওয়েভের ক্ষেত্রে আইআরএম এর সমান আইএম বাই রুট টু, অর্থাৎ এখানে একটা রুট হবে আইএম বাই রুট টু, আর আইডিসি সমান টু আইএম বাই পাই, টু আইএম বাই পাই, অর্থাৎ জাস্ট এখানে একটু মান চেঞ্জ করে ক্যালকুলেশন করলে ঠিক হয়ে যাবে। তো এখন আমরা একটু এখানে চেঞ্জ করি, ভালো থাকো। এখন করোনা মহামারীর সময় সকলে স্বাস্থ্যবিধি মেনে, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকার চেষ্টা করো এবং পরীক্ষার প্রিপারেশন নাও। পরীক্ষা প্রিপারেশন